পটুয়াখালীর দুমকিতে রয়ণ-২ প্রকল্পের ১৭টি ঘর নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ঘরগুলো ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। গত বৃহস্পতিবার উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের আবাসনে ওই ঘরগুলো তদন্ত শেষে তিনি নির্দেশনা দিলে শনিবার থেকে ভাঙা শুরু করে উপজেলা প্রশাসন। এতে অনেকটাই স্বস্তি ফিরেছে উপকারভোগীদের মাঝে। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, ডিজাইন বহির্ভূত ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ঘরগুলো ভেঙে পুনর্নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুরে ব্যবসায়ী আলমগীর হোসেন হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মেহেদী হাসান রুবেল ও ফয়েজ আহমদ। মামলার অপর আসামি সিএনজি চালক মোহাম্মদ সাগরকে খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত রুবেল দত্তপাড়া ইউনিয়নের পশ্চিম বরতলি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ও ফয়েজ একই এলাকার আবদুল্লার ছেলে, তারা সম্পর্কে চাচাতো ভাই। এদিকে টাঙ্গাইলে যৌতুকের দাবিতে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত সুজন টাঙ্গাইল শহরের আব্দুস সালামের ছেলে। কুয়াকাটার কলাপাড়ায় আবুল কালাম নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে কলাপাড়া কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দ্রুতগামী কোনো যানবাহনের সাথে আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে। এদিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে নিজ দোকান থেকে মামুন শেখ নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ফাঁস দেওয়ার পর রশি ছিঁড়ে মেঝেতে পড়ে যায় মামুন। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। অন্যদিকে ময়মনসিংহের ভালুকায় জিও ব্যাগ তৈরির কারখানায় মেশিনে জড়িয়ে ইনজামামুল হক নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতরাতে কর্মরত অবস্থায় মেশিনের ময়লা পরিষ্কারের সময় মেশিনে জড়িয়েই ঘটনাস্থলেই মারা যান তিনি। বগুড়ার ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সকালে ধুনট বাজার জিরো পয়েন্টে পৌরবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মোহাম্মদ ফারুক আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আব্দুল জলিল মণ্ডল, শাহিন আলম সরকার, আলী আকবর, ফজলুল হক সরকার, আব্দুল রশিদ সহ অন্যরা। তারা বলেন, ধুনট পৌর মেয়র এজিএম বাদশা নিয়ম বহির্ভূতভাবে বিনা টেন্ডারে রাস্তাঘাট ও বাজার ইজারা দিয়ে অবৈধভাবে টাকা উপার্জন করছেন। ঈশ্বরদীতে টিস্যু কালচার পদ্ধতিতে স্টেভিয়ার চারা উৎপাদন, মাঠ মূল্যায়ন এবং স্টেভিও সাইড নিষ্কাশন কর্মসূচি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুগার ক্রপস গবেষণা ইনস্টিটিউটের ট্রেনিং বিভাগের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুগার ক্রপস গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর আমজাদ হোসেন। ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মুনির হোসেনের সভাপতিত্বে এ সময় মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বায়োটেকনোলজি বিভাগের প্রধান ডক্টর কুয়াশা মাহমুদ সহ অন্যরা সেখানে উপস্থিত ছিলেন।